মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, যেসব প্রবাসীরা মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে প্রবাস থেকেও মুক্তিযোদ্ধাদের সহায়তায় যুক্ত ছিলেন অথচ রাষ্ট্রীয়ভাবে এখনও স্বীকৃতি পাননি, তারা চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। তবে যুদ্ধ চলাকালীন প্রবাসী সংগঠনের নেতারা বলছেন, মন্ত্রণালয় এবং দূতাবাসের প্রচারণার অভাবে অনেকে এই আবেদনের ব্যাপারে এখনও কিছুই জানে না, তাই এ সংক্রান্ত প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। প্রবাস সংলাপ অনুষ্ঠান থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসে থাকা যেসব বাংলাদেশিরা অর্থ ও জনমত সৃষ্টি সহ বিভিন্নভাবে যুদ্ধে অংশ নিয়েছিল তাদেরকে স্বীকৃতি দিতে কাজ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, যে সকল প্রবাসীরা বাদ পড়েছেন তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। যারা প্রবাসে ভূমিকা পালন করেছেন তাদের জন্য আরো আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত খোলা আছে আমাদের ওয়েবসাইটে, সেখানে আমাদের আবেদন করার ফর্ম দেওয়া আছে, তারা আবেদন করবেন, সেই আবেদন আমরা যাচাই বাছাই করে তারপরে উত্থাপিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধ কাউন্সিল, সবাই উত্থাপিত হবে, সেখানে অনুমোদন হওয়ার পরেই তারা রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাবেন। তবে মন্ত্রণালয়ের উদ্যোগে দূতাবাসের মাধ্যমে বিভিন্ন দেশের কমিউনিটির মাধ্যমে প্রচারণা না করাকে দায়ী করেন মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সংগঠনের নেতারা। বর্তমান যে ইস্যুটা খুবই প্রশংসনীয় যে বিদেশি মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, কিন্তু এটা প্রপারলি প্রচার করা হয়নি। মন্ত্রী মহোদয় বললেন আমরা ওয়েবসাইটে দিয়েছি, কয়জন লোকে ওয়েবসাইট দেখে? তাহলে যে এই যে দূতাবাস গুলা রয়েছে তাদের কি কাজ? এটা উচিত ছিল দূতাবাসের উদ্যোগে এগুলো কমিউনিটি লিডারদের লোকাল পত্রিকাগুলো দেওয়া, তাহলে সবাই জানতে পারত। এ ব্যাপারে মন্ত্রণালয় বিবেচনা করে সঠিক পদক্ষেপ নেবেন বলে মনে করেন সংগঠনের নেতারা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি অধ্যাপকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় শুধু বাংলাদেশের সাধারণ কর্মী নয়, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন অনেক মেধাবী শিক্ষক। মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এ আহাদ ওসমান গনি এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইশতিয়াক হোসাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মৃত্যুতে ছাত্র শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যে অবস্থান ছিল এবং দুই সহকর্মীর অকাল মৃত্যুতে তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নিয়ম অনুযায়ী লাশ মালয়েশিয়াতেই দাফন করা হবে বলে জানান প্রবাসী স্বজনরা।